কি আপনারা এতক্ষণ বাংলাদেশের সংবিধান পড়ছিলেন, তো এখন এই সংবিধান সাবজেক্টে আপনারা জানেন যে আপনাদের দুইটা দেশের সংবিধান সম্পর্কে আলোচনা করা হয়। আমাদের শিক্ষার মধ্যেও আছে, যেগুলো হচ্ছে বাংলাদেশ, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা জিনিস একটু বলে দিই, আপনাদের কিন্তু অন্যান্য সকল পরীক্ষা লিখতে হয় 5টা প্রশ্ন, কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন আপনাদেরকে টোটাল 8টা প্রশ্ন লিখতে হবে। বাংলাদেশের সংবিধান থেকে লিখতে হবে 4টা, ব্রিটিশ অর্থাৎ ইউকের সংবিধান থেকে লিখতে হবে 2টা, আর লাস্ট বাট নট দ্য লিস্ট ইউএস এর সংবিধান থেকে লিখতে হবে আপনাদেরকে 2টা। তো এতক্ষণ আপনারা বাংলাদেশে ছিলেন, আমরা একটু বিদেশে ভ্রমণ করার চেষ্টা করি, ঠিক আছে? সবাই সিট বেল্ট বেঁধে ফেলি, ঠিক আছে? কিছুক্ষণ পরে ওরা শুরু হবে। তাহলে আমরা এখন সবার প্রথমে যে দেশে যাওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের এই ক্লাসটা কি আগে কেউ করেছেন? যারা আগে করেনি তাদের জন্য একটু ভেঙে চুরে করবো, আর যারা আগে করেছেন তারা তাদের বুঝতে একটু সুবিধা হবে, ঠিক আছে? তো যুক্তরাজ্যের সংবিধানের যে প্রশ্নগুলো আমাদের শীটের আর আমাদের সাজেশনে দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স বা ফোকাস দিয়ে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো একটু লাগিয়ে নেবেন। একের ক, চারের ক এবং চারের খ, কি জন্য এই তিনটা প্রশ্ন একসাথে বললাম, ঠিক আছে? প্রশ্নটা পড়ার সময় দেখবেন এই তিনটা প্রশ্ন হচ্ছে একসাথে রিলেটেড। আপনি যদি একের কটা পড়ে যান অবশ্যই এটার সাথে চারের ক এবং চারের খটা পড়বে। একের ক এবং এটার সাথে রিলেটেড চারের ক এবং চারের খ। আপনি যদি একের ক প্রশ্নটা পড়েন যেটা এই পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, অবশ্যই এটার সাথে চারের ক এবং চারের খটা পড়বেন। আপনারা দেখে থাকবেন আপনাদের যে প্রশ্নগুলো হয় কোনো ফ্ল্যাট কোশ্চেন হয় না, এগুলোর সাথে একটা একটা করে জুড়ে দেয়, সমস্যা অ্যাটাচ করে দেয়। সো এটার জন্য আপনি যখনই একের ক প্রশ্নটা পড়বেন এটা পড়লে অবশ্যই এটার সাথে চারের ক এবং চারের খটা পড়বেন, ঠিক আছে? একের কটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আপনাদের জন্য যেটা বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বো সেটা হচ্ছে দুইয়ের খ, আইনের অনুশাসন বলতে কি বুঝে, এই প্রশ্নটা আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে দুইয়ের খ, এরপরে আপনাদের এই পরীক্ষার জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তিনের ক, আর সবার শেষে যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে একের সবার লাস্টের অংশটুকু, অর্থাৎ একের ক, কি কারণে যুক্তরাজ্যের সংবিধানকে অলিখিত সংবিধান বলা হয়, ঠিক আছে? অন্যান্য সকল প্রশ্নগুলো তো পড়বেনই, তবে এই প্রশ্নগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। আমি এতক্ষণ যে সাজেশনগুলো বলছিলাম পরীক্ষার জন্য সেগুলো হচ্ছে যুক্তরাজ্যের সংবিধানের অংশ থেকে, অর্থাৎ আপনাদের প্রশ্নে খাওয়া অংশেই জন্য এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। তাহলে আমরা পড়া শুরু করি। সবার প্রথমে আমরা যে প্রশ্নটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে একের ক, আমাদের সাজেশনে একের ক, যেটা প্রশ্নটা হচ্ছে রাজকীয় পারমাধিকার বলতে কি বুঝো, ঠিক আছে? এই প্রশ্নটা অন্যভাবেও যদি আসে, পরমাধিকারও যদি আসে, তাহলে উত্তর একই হবে। পরমাধিকার আর পারমাধিকার একই কথা, শুধুমাত্র ব্যাকরণগত অর্থে একটু চেঞ্জ হতে পারে বা উচ্চারণে চেঞ্জ হতে পারে, বাট দুইটার মিনিং সেম। প্রশ্নটা আরো বলছে রাজকীয় পরমাধিকার যুক্তরাজ্যের পার্লামেন্ট কর্তৃক কতটুকু নিয়ন্ত্রিত হয়, যুক্তরাজ্যের আইন প্রণয়নে লর্ড সভার ভূমিকা বর্ণনা করো, কেন বলা হয় যে রাজা কোনো অন্যায় করতে পারে না, ঠিক আছে? তো প্রশ্নটা আপাতত যারা নতুন এসেছেন তাদের কাছে একটু কঠিন মনে হবে, যারা আগে করেছেন তাদের জন্য তো সহজই। প্রশ্নটা বোঝার জন্য আপনাদেরকে যে পৃষ্ঠা নাম্বার যেতে হবে সেটা হচ্ছে আমাদের বোনাফাইড ল একাডেমির 41, 42 এবং 43 নাম্বার পৃষ্ঠায়। তাহলে আমরা একটু চলে আসি 41 নাম্বার পৃষ্ঠায়। সহজে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার দুই দিন আগে আপনারা যখন আমাদের হ্যান্ড নোটগুলো ওপেন করেন আর এত এত লেখা যখন দেখতে থাকেন তখন মনে হয় কি বিশাল একটা সাগর, কিভাবে মুখস্থ করবো, ঠিক আছে? কোনো রকম মুখস্থ করে যান, পরীক্ষার হলে প্রশ্নও কমন করে, কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন লেখার সময় আপনি এটা ভুলে যান যে কোন প্রশ্নের প্রেক্ষিতে উত্তর আমি কোনটা দিই, সবগুলোর উত্তরই মাথায় ভাসতে থাকে। এর জন্য কয়েকটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিই, ওই যে আমি আপনাদেরকে সিলেক্ট করে 4টা প্রশ্ন বলেছি না, 4টা প্রশ্নের জন্য 4টা সাংকেতিক চিহ্ন শিখিয়ে দিই, যে সংকেতগুলো যদি আপনি মনে রাখেন তাহলে এই 4টা প্রশ্নের আপনি অ্যাটলিস্ট অনেক কিছু লিখতে পারবেন, ঠিক আছে? বাট সেটা রিলেভেন্ট লিখতে হবে, ইরিলেভেন্ট কোনো কিছু লিখবেন। সংবিধান মানেই হচ্ছে বোঝার জিনিস, ঠিক আছে? সংবিধান মানেই হচ্ছে বোঝার জিনিস, আর বোঝার জিনিস যদি আপনি অল্প কথায় বেশি ব্যাখ্যা করে আসেন তাহলেই সেটাতে মার্কস ভালো পাবেন। এটা কিন্তু আর অঙ্ক না যেখানে খাপে খাপ মিলতে হবে, কিন্তু এখানে যদি আপনার থিওরি জানা থাকে আপনি নিজের মতো করে অনেক কিছু লিখতে পারবেন। একটু আগে আপনাদেরকে পড়াচ্ছিল যে বেঁচে থাকার অধিকার, এখানে বোঝার কি আছে আপনি আমাকে বলেন, আপনাদের প্রত্যেকটা ব্যক্তির কি বেঁচে থাকার অধিকার আছে? না, এই অধিকারটা কি বলে আপনি পাচ্ছেন? সংবিধান বলে পাচ্ছেন, তাই তো? মৌলিক অধিকার হিসেবে যেটা, মৌলিক অধিকার সেটাই যেটা আপনার থেকে আমি ক্ষুণ্ণ করে নিতে পারবো, যদি ক্ষুণ্ণ করে না হয় তাহলে আপনি রিট পিটিশন ফাইল করতে পারবেন, তাই কি না? তাহলে হচ্ছে এই জিনিসটাতে তো আসলে বোঝার কিছু নাই। ঠিক একই রকম আমি অন্যান্য যে দুই দেশের সংবিধান গুলো পড়াবো ওই আপনার বাংলাদেশের সংবিধান কোনো না কোনো ভাবে এখানে চলেই আসবে। এটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিলেট করা,
আপনারা এই যে এতক্ষণ যে বাংলাদেশ সংবিধানের 11-12টা প্রশ্ন করলেন, এই প্রশ্নগুলোর বেসিক যদি আপনাদের মাথায় থাকে, এই দুটা দেশের সংবিধান বুঝতে আপনাদের জন্য কোনো ব্যাপারই নয়, ঠিক আছে? কারণ বাংলাদেশ হচ্ছে বিভিন্ন দেশের সংবিধান থেকে নিয়েই তো বাংলাদেশের সংবিধানটাকে বানিয়েছে, বিশেষ করে আমরা যেহেতু ব্রিটিশ লটাকে ফলো করি, আর আমি পড়াচ্ছিও আপনাদেরকে যুক্তরাজ্যের সংবিধান অর্থাৎ ব্রিটেনের সংবিধান, তাহলে দেখবেন এখানে বাংলাদেশের সংবিধানের সাথে অনেক কিছুই মিল পাবে, শুধুমাত্র একটা জিনিসের মিল পাবে, সেটা হচ্ছে রাজা। এই রাজার কতগুলো অধিকার আছে, ঠিক আছে? রাজার কতগুলো অধিকার আছে, সেই অধিকার নিয়ে যে অধিকার মানে প্রশ্নটা আমরা করবো সেটাই হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্ন, ঠিক আছে? প্রশ্নটা দেখেন, রাজকীয় পরমাধিকার বলতে কি বুঝছে সহজভাবে একটু আপনাদেরকে বলি, এখানে অনেক কিছু লেখা আছে। একজন রাষ্ট্রের অথবা একটা দেশের আপনি যখন প্রধান ব্যক্তি হয়ে যাবেন বা রাজা হয়ে যাবেন, আপনার কিছু বিশেষ অধিকার আছে, এই অধিকারটা আপনাকে কে দিবে? রাষ্ট্রের আইন কারা বানায়? সংসদ সদস্যরা বানায়, নিশ্চয়ই সেখানে একটা সংসদ আছে, সেখানে একটা বিচার বিভাগ আছে, আর সেখানে একটা শাসন বিভাগ আছে। আমার প্রশ্ন হচ্ছে যে আইন কারা বানায়? আইন বানানো হচ্ছে আইন প্রণেতারা অর্থাৎ সংসদ সদস্যরা। কিন্তু রাজার যে পরম অধিকার আছে, রাজার যে কিছু এক্সট্রা অর্ডিনারি পাওয়ার আছে, এই অধিকারগুলো কে দিবে রাজা, ঠিক আছে? বা এই অধিকারগুলোই কি হতে পারে? এগুলো কি দেওয়ার ক্ষমতা সংসদ সদস্যদের আছে, নাকি বিচারকদের আছে, নাকি শাসন কার্যে যারা বসেছে তাদের আছে? প্রশ্নটার উত্তর আমরা বুঝতে পারবো যখন আমরা প্রশ্ন পড়াটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা একটু লাইন বাই লাইন দেখি। ব্রিটিশ রাজতন্ত্রের সাথে রাজকীয় পরম অধিকার শব্দটি বিশেষভাবে সম্পর্কযুক্ত। রাজকীয় পরম অধিকার বলতে রাজা বা রানীর, ঠিক আছে, এখানে শব্দটা একটু ভুল আসছে, কারেকশন করে নেবেন, রানীর কতিপয় বিশেষ অধিকারকে বোঝায় যেগুলা পার্লামেন্ট কোনো আইন তাকে দেয়। তাহলে সহজভাবে আমি আপনাদেরকে বলে দিই, এতদিন আপনারা জানতেন যে পার্লামেন্টের মাধ্যমে আইন বানানো হয়, কিন্তু এই ব্রিটিশদের আইন যখনই পড়তে যাবে না, সেটা যদি রাজার কোনো পরম অধিকার হয় ধরেই নেবেন, এটা কখনোই তাকে সংসদ দেয় না। পরম অধিকার মানে পরম অধিকার, ঠিক আছে? পরম অধিকার মানে পরম অধিকার, এটা আমাকে কোনো সংসদ দিতে পারবে না, ঠিক আছে? পরম্পরা থেকে এসেছে, রীতিনীতি থেকে এসেছে, কথাটা আমি একটু পরেই বলতাম, ঢালি ভাই আমি বলে, ঠিক আছে? দেখেন কি বলছে, যে অধিকারকে বোঝায় যে অধিকারগুলো পার্লামেন্ট কোনো আইন তাকে দেয় নেই, বরং রাজতন্ত্রের সাথে সহজাত। সহজাত মানে কি, ঠিক আছে? সহজাত মানে অন্তর্নিহিত যে জিনিসটা। বাই বর্ড আপনি বাংলা বলছেন, আপনাকে কি বাংলা বলা কেউ শিখিয়েছিল? আপনি যখন আপনার ফ্যামিলির সবাইকে কথা বলতে দেখছেন বাংলায়, একটা সময় আপনি বাংলা বলা শিখে গিয়েছেন, তাই নয় কি? যে ঠিক যেমনটা বিদেশ থেকে যখন ছোট বাচ্চারা আসে, দেখলে আমরা বলি কি বাবা এত শিক্ষিত, ইংলিশ এত ভালো পারে কি, ইংলিশ এত ভালো পারার কিছু নাই, তাদের দেশে সবাই ইংলিশ ভালো বলে তাই তারা ইংলিশ ভালো পারে, তাই না? ঠিক ওই রকমই, এটা হচ্ছে রাজাদের একটা সহজাত ক্ষমতা। যুগ যুগ ধরে রাজা বা রানীরা প্রথাগত আইনে ব্যবহার করে আসছে, ঠিক আছে? আপনারা যেহেতু লর্ড স্টুডেন্ট, একটা নাম সবসময় মনে রাখবেন, ব্ল্যাংস্টোন, ঠিক আছে? বেশ কিছু বিখ্যাত বিজ্ঞানীদের নাম আছে, যেমন অ্যারিস্টটল, ঠিক আছে? আরো অনেকগুলো বিজ্ঞানীদের নাম আপনাদেরকে আইন বিজ্ঞান আমি পড়িয়েছি, ঠিক তেমনই ব্ল্যাকস্টোনের নামটা মনে রাখবেন। কি জন্য ব্ল্যাকস্টোন গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মনে রাখবেন, আপনারা যখন ইংলিশ থেকে বাংলায় কোনো কিছু ট্রান্সলেট করতে যান, আর ইংলিশ কোনো শব্দের অর্থ না বুঝেন, তখন আপনারা কিসের হেল্প নেন? ডিকশনারি, ঠিক আছে? ডিকশনারি শব্দের অর্থ হচ্ছে অভিধান। এটা হচ্ছে শুধু ইংরেজি শব্দ জানার জন্য আপনাকে ডিকশনারি দেখতে হয়, কিন্তু আপনি যখন একজন লয়ের স্টুডেন্ট বা আপনি লয়ের শিক্ষক বা লয়ের যেই হোক না কেন, লয়ের যে আপনি বিচারপতি হতে পারেন, আইনজীবী হতে পারেন, যাই হন না কেন, লয়ের যদি আপনি শিক্ষক হন, ছাত্র হন, না যাই হন না কেন, আপনি যদি আইন সম্পর্কিত কোনো অর্থ জানতে চান, তাহলে আপনাকে যেই ডিকশনারি দেখতে হবে সেটা হচ্ছে ব্ল্যাকস্টোনের ডিকশনারি, ঠিক আছে? ব্ল্যাকস্টোনের একটা ডিকশনারি আছে যেটাতে শুধু লিগাল টার্মস এবং ল রিলেটেড শব্দগুলোর অর্থ বলা আছে। যে জিনিসের অর্থ, যে জিনিসের লফুল অর্থ ডিকশনারিতে পাবেন না, সেটার অর্থ আপনি ব্ল্যাকস্টোনের ডিকশনারিতে পাবেন, ঠিক আছে? আপনারা যখন এলএলবি পাস করে ফেলবেন বা এলএলবি সেকেন্ড ইয়ারে থাকবেন, আমি আপনাদেরকে রিকমেন্ড করি সেই ডিকশনারিটা সম্ভব হলে কিনে নেবেন। ওকে, দেখেন ব্ল্যাকস্টোন কি বলেছেন, রাজার পদমর্যাদা বলে অন্যান্য সকলের উপরে যে বিশেষ প্রাধান্য বা প্রথাগত আইনের বহির্ভূত তাকেই রাজার বিশেষ অধিকার বলে, ঠিক আছে? দেখেন কি বলছে, আবারও বললাম, রাজার পদ মর্যাদায় অন্যান্য সকলের উপরে যে বিশেষ প্রাধান্য আছে, আপনি রাজা হিসেবে সবার উপরে একটা প্রায়োরিটি পাবেন না, ঠিক আছে? এই রুমে ধরেন আপনারা সবাই হচ্ছেন বাংলাদেশের নাগরিক, আর এই রুমে বাংলাদেশের একজন রাজা আসবে, আমি আপনাদেরকে গুরুত্ব দিব না রাজাকে বেশি গুরুত্ব, রাজাকে অবশ্যই রাজাকে গুরুত্ব দিব, অন্যান্য সকলের উপরে রাজা প্রাধান্য পায় যে অধিকার বলে সেটাকেই পরম অধিকার বলা হয়। তাহলে ব্ল্যাকস্টোনের কথাটা সহজে কিভাবে মনে রাখবেন, ব্ল্যাকস্টোনের কথা সহজে এভাবেই মনে রাখতে হবে, ব্ল্যাকস্টোন বলেছেন যে রাজার অধিকার হবে সেই অধিকারই যেটা অন্যান্যদের উপরে প্রাধান্য পাবে, রাজার অধিকার হবে সেই অধিকারটাই যেটা অন্যান্যদের অধিকারের উপরে প্রাধান্য পাবে, এই কথাটা কে বলেছেন, ব্ল্যাকস্টোন। আর যে অধিকারটা প্রাধান্য পাবে সেটা কি বলা হবে, পরম অধিকার।
এখন তাহলে দেখি আরেকজন বিজ্ঞানীর নাম একটু দেই, যেহেতু আপনাদের এই 2 years এর খাতা একটু বেশি বেশি লিখতে হয় তাহলে আমাদের আরেকটা বিজ্ঞানীর নাম জানতে হবে। দেখেন কি বলেছেন, পরমাণুকার সম্পর্কে অধ্যাপক প্রফেসর ডাইসি কি বলেছেন। দেখেন প্রফেসর ডাইসি বলেছেন, ঐতিহাসিক ভাবে বা এবং বাস্তবে পরমাধিকার বলতে রাজার স্বৈরাচারী এবং স্বেচ্ছাধীন ক্ষমতার অবশিষ্ট অংশকে বোঝায় যা আইনগত ভাবে রাজার হাতে এখনো ন্যস্ত আছে। দেখেন কথাটার মধ্যে একটা ইনার মিনিং আছে, স্বৈরাচারী এবং স্বেচ্ছাধীন ক্ষমতা। একটা রাষ্ট্রে স্বৈরাচারী কিভাবে হওয়া যায়, ঠিক আছে, উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। ধরেন আমি বর্তমানে বাংলাদেশের একজন রাজা, আমি রাজা হয়ে কি করলাম, আমি রাজা নিশ্চয়ই নির্বাচিত হয়েছি আর না হলে জনগণের সমর্থনে এখানে এসেছি। আসার পরে বললাম কি এখন থেকে ট্যাক্স হবে 100 টাকা, আপনি যা আয় করবেন তাই আপনাকে দিতে হবে, 100% ট্যাক্স হবে, ঠিক আছে। স্বেচ্ছাচারী একটা আইন করে ফেলি, স্বেচ্ছাধীন একটা আইন করে ফেলি। এমন একটা সময় আসো যখন আমি কোনো মন্ত্রীর কোনো ধরনের রিকমেন্ডেশন ওপিনিয়ন শুনলাম না, আমি বলে দিলাম আমার মুখের কথাই হবে আইন, আমি যা বলবো সেটাই হবে আইন। এখন থেকে সন্ধ্যা 5টা থেকে রাত 3টা পর্যন্ত অফিস করবো, দিনের বেলা আপনারা ঘুমা, আমি একটা আইন করে ফেলি, স্বেচ্ছাচারী একটা আইন, জনগণের মানে মতামতের কোনো তোয়াক্কাই করল। তাহলে বলা হচ্ছে যে রাজা যখন আপনি হবেন আপনি সেই রকম পাওয়ারফুলই হবেন যে আপনার কথার সেরকম একটা ভ্যালু থাকবে, তখনই না আপনি একটা দেশের রাজা। কিন্তু কথাটা দেখেন অধ্যাপক ডাইসি কি বলছে, বর্তমান যুগে কি আদৌ এরকম রাজা পাওয়া সম্ভব যার একমাত্র কথাই সবকিছু মেনে চলতে হবে? তাহলে আর প্রধানমন্ত্রী আর মন্ত্রীদের দরকারটাই কি? আপনি প্রধানমন্ত্রী আর মন্ত্রীদেরকে তো সেই জন্যই রাখছেন যে তাদের রিকমেন্ডেশন, তাদের ওপিনিয়ন, তাদের অ্যাডভাইস ফলো করে তারপর আপনি রাজত্বটা করবেন। একেবারে একাই রাজা এরকম কোথাও আপনি দেখাতে পারবেন, সেটা যেই রাষ্ট্রই হোক, সেটা ব্রিটেন হোক, সেটা সৌদি আরব হোক, যেটাই হোক না কেন, আপনাকে অন্যান্য দেশের মতামত সহ আপনার মন্ত্রীবর্গ বা অন্যান্য সদস্যদের মতামত নিয়ে আগাতে হবে। এখন একটু অধ্যাপক ডাইসির কথাটা দেখেন, ঐতিহাসিকভাবে এবং বাস্তবে পরমাধিকার বলতে, ঠিক আছে, হিস্টোরিক্যালি অ্যান্ড উইথ ইন প্রেজেন্ট ডেজ, ঠিক আছে, ঐতিহাসিক্যালি হিস্টোরিক্যালি রাজার স্বৈরাচারী এবং স্বেচ্ছাধীন ক্ষমতা সেই অবশিষ্ট অংশকে বোঝায় যা আইনগতভাবে এখনো রাজার হাতে ন্যস্ত আছে। এখনো শব্দটা কি লিখে, ঠিক আছে, এখনো যেটা অবশিষ্ট আছে তার মানে পুরোপুরি এখনো চাইলে কোনো রাজা স্বেচ্ছাচারী বা স্বৈরাচারীভাবে তার ক্ষমতা সম্পূর্ণ প্রয়োগ করতে পারে না, কিন্তু তার ক্ষমতা যেই অবশিষ্ট অংশটুকু এখনো রাজার কাছে আমরা রেখে দিয়েছি সেটাই হচ্ছে পরমাধিকার। তাহলে ব্ল্যাকস্টোনের কথা একটু ফিরে যাই আর ডাইসির কথার সাথে সেটা একটু মিলানোর চেষ্টা করি। ব্ল্যাকস্টোন বলেছিলেন যে সকল অধিকারের উপরে যেটা প্রাধান্য পাবে সেটাই হচ্ছে পরম অধিকার, আর অধ্যাপক ডাইসি প্রফেসর ডাইসি যে কথাটা বলেছেন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী যাহা অবশিষ্ট আছে বর্তমান সময় সেটাই হচ্ছে পরম অধিকার। বুঝতে পেরেছেন, পরম অধিকারের সংজ্ঞা যদি লিখতে যান অবশ্যই এই দুই ভদ্রলোকের সংজ্ঞা লিখবেন, তারপরে আপনারা যেটা নিজের মতো করে বুঝেছেন সেটা লিখে আসবেন। একে নিজের মতো করে যদি বুঝেন, একজন ব্যক্তি রাজা হিসেবে যে সকল ক্ষমতা রাজকীয়ভাবে ভোগ করতে পারেন বা যে অধিকারগুলো ভোগ করতে পারেন সেটাই হচ্ছে পরমাধিকার, ঠিক আছে, এইভাবে করে বানিয়ে লিখতে পারেন। কিন্তু অবশ্যই এই দুই ভদ্রলোকের নাম লিখবেন, আর কারোটা যদি লিখতে নাও মনে আসে প্লিজ ব্ল্যাকস্টোন একটা লিখে দিয়ে আসুন, ঠিক আছে। তাহলে কি আমরা পরমাধিকার গুলো বুঝতে পেরেছি? এখন একটু পরমাধিকার কে নিয়ন্ত্রণ করতে পারে এটা একটু আপনাকে বলুন। দেখেন আমি রাজার ক্ষমতা দিলাম, রাজার ক্ষমতা হচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়োগ করা, ধরেন এটা হচ্ছে একটা পরম অধিকার। সাপোজ এতটুকু শুরু মনে করে রাখেন যে রাজার একটা পরম অধিকার হচ্ছে ব্রিটেনের বা এই যুক্তরাজ্যের একটা রাজার পরম অধিকার হচ্ছে উনি প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন, প্রধানমন্ত্রী বিশাল একটা ব্যাপার, ঠিক আছে, প্রধানমন্ত্রীর অনেক ক্ষমতা, সংসদের নেতা কিন্তু প্রধানমন্ত্রীকেই বলা হয়। আপনারা যদি বাংলাদেশের সংবিধান ভালো করে পড়ে থাকেন তাহলে আপনারা বুঝবেন এই প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হচ্ছে আমার সেই রাজা। তাহলে আমার সেই রাজা যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে তাহলে আমার একটু জানতে হবে এই পরম অধিকারটা কি এক্সক্লুসিভ, এটা কি অনেক বেশি, এই পরম অধিকারে কি কোনো লিমিট নাই। রাজা এসে বললো যে আমাদের ঢালি ভাইকে এখনই মৃত্যুদণ্ড দেওয়া হোক উইদাউট এনি রিজন, ধরে এটা তার পরম অধিকারের মধ্যে আছে যে রাজা যে কোনো ব্যক্তিকে ফাঁসি দিতে পারবে, ঠিক আছে, এটা তার পরম অধিকারে। হুট করে রাজা এখানে আসবে এসে বললো আমাদের ঢালি ভাইকে এখনই মৃত্যুদণ্ড দিতে হবে উইদাউট এনি রিজন, তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমি যে রাজাকে পরম অধিকারটা দিচ্ছি বা পরম অধিকারে এতগুলা যে ডেফিনেশন দিচ্ছি এই পরম অধিকারের কি আদৌ কোনো লিমিট আছে কিনা বা এটা কন্ট্রোল করার কোনো অথরিটি আছে কিনা। দেখেন আপনি আমাকে তখনই কন্ট্রোল করতে পারবেন যখন আপনি জানতে পারবেন যে আমাকে এই অধিকার বা এই পাওয়ারটা দিচ্ছে কে, ঠিক আছে। শুরুতেই কিন্তু আমি আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি যে পরম অধিকারের বিষয়টা কোথায় লেখা আছে, আদৌ কি এটা আইনে লেখা আছে? আইনে যদি লেখা থাকতো তাহলে এটা কার হাতে থাকতো বলেন, সংসদ সদস্যদের হাতে, কারণ সংসদ সদস্যরা আইন বানায়। তাহলে আমাকে জানতে হবে এই পরম অধিকারের উৎসটা কোথা থেকে, এই পরম অধিকারটা আসছে।
আপনি যদি ব্রিটেন বা ইংল্যান্ডের সংবিধানটা পড়েন, এখানে যেটা বলা হচ্ছে যে রাজাদের কিছু পরম অধিকার থাকবে, ঠিক আছে, দ্যাট ইজ ওকে। বাট এই পরম অধিকার গুলা কোথা থেকে আসবে বা কোনটা হওয়া উচিত এইটা নির্ধারণ করে দিবে বিচার বিভাগ। তাহলে কি আমরা উৎসটা পেয়েছি? সকল পরম অধিকারের উৎস, রাজাদের সকল পরম অধিকারের উৎস হবে বিচার বিভাগ। যুক্তরাজ্যের বিচার বিভাগ হচ্ছে একমাত্র অঙ্গ যে কিনা বলে দিবে যে রাজার পরম অধিকার হচ্ছে এইটা। এটা কোনো সংসদ সদস্য বলে দিতে পারবে না যে রাজার পরম অধিকার কোনটা, ঠিক আছে, পরম অধিকার কোনটা হবে এবং কোনটা হবে না সেটা লিমিট কতটুকু হবে এটা বলে দিবে হচ্ছে বিচার বিভাগ। এই কথাটাই আমাদের শীটের মধ্যে বলা আছে। দেখে দুইটা অংশে বলে দিচ্ছে, পরম অধিকারের অস্তিত্বকে নির্ধারণ করা, ঠিক আছে, একটা মামলার নাম বলে দিচ্ছি, এই মামলার নামটা অবশ্যই করবে। এই মামলার মাধ্যমে সর্বপ্রথম বিচার বিভাগ, যুক্তরাজ্যের বিচার বিভাগ বলে দিয়েছিল যে পরম অধিকারের কি আদৌ অস্তিত্ব থাকা উচিত কি উচিত না, সেটা কি হবে, এটার উত্তরটা কি হবে। দেখেন প্রহিবিশন ডেল রয় 1607 সালের মামলা, আপনাদের শীতে 41 নম্বর পেজে থার্ড প্যারাতে বলা আছে। এই মামলাতেই সর্বপ্রথম বলেছিল বিচার বিভাগীয় পরমাধিকার গুলো এখন আর রাজার পরমাধিকার নাই, বিচারকদের পরমাধিকারে রূপান্তরিত হয়েছে। তাহলে রাজা কখনোই বলতে পারবে না যে এটা হচ্ছে আমার এক্সক্লুসিভ পরমাধিকার। রাজার পরমাধিকার কোনটা হবে এটা বলে দিবে হচ্ছে বিচার বিভাগ, ঠিক আছে। তাহলে যদি প্রশ্ন আসে যে রাজকীয় পরমাধিকার আদালত কর্তৃক নিয়ন্ত্রণ কতটুকু হতে পারে, তাহলে আপনাকে দুইটা পয়েন্টে লিখতে হবে। প্রথম কথা যে এটার অস্তিত্ব আছে কি না, এটা সর্বপ্রথম কোন মামলায় বলে দিয়েছে, প্রহিবিশন ডেল রয় 1607 সালের মামলা। আর দ্বিতীয় কথা হচ্ছে পরম অধিকার উপর বিচার বিভাগীয় পর্যালোচনা, বিচার বিভাগ কি আদৌ রাজার পরম বিভাগ পরম অধিকারের উপর হস্তক্ষেপ করতে পারে কিনা। এখন সহজে একটা জিনিস আপনাকে বলি, আপনি যদি আপনার মায়ের আন্ডারে থাকেন, ঠিক আছে, ধরেন আপনার মা থেকে টাকা পয়সা নিয়ে এসে এখানে পড়াশোনা করছেন, তাহলে আপনি এখানে যতটুকু অধিকার কর্তৃত্ব বল প্রয়োগ করবেন সেটার উপরে কি আপনার মার নিশ্চয়ই অধিকার থাকবে না? আবার আপনার এই অধিকার গুলো কেড়ে নেওয়ার ক্ষমতাটা ঠিক একই রকম আপনার মায়ের। এই একই জিনিসটাই আমি বোঝানোর চেষ্টা করছি। বিচার বিভাগ যদি রাজাদের পরম অধিকারের উৎস হয়, ঠিক একই রূপে বিচার বিভাগ চাইলেই যে কোনো পরম অধিকার যে কোনো সময় কেড়ে নিতে পারে, হোক সেটা ঐতিহাসিক। এই কথাটাই এই সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে। প্রথম পয়েন্টে আপনাকে বলার উদ্দেশ্য হচ্ছে কোন জিনিসটা পরম অধিকার হবে এইটার অস্তিত্বটা আপনাকে বলে দিবে হচ্ছে বিচার বিভাগ। আর দ্বিতীয় কথা হচ্ছে পরম অধিকারটা আপনি কতটুকু এক্সারসাইজ করবেন, টু হোয়াট লিমিট, আপনি কি একজনকে ফাঁসি দিতে পারবেন না দশজনকে একসাথে দিতে পারবেন, এইটার লিমিটটা কতটুকু হবে এটাও বলে দিবে হচ্ছে বিচার বিভাগ। সহজে এই তিনটা প্রশ্ন একটু দেখার চেষ্টা করেন, তিনটা পয়েন্ট নিয়ে দিয়েছে। হ্যাঁ, যে বলছে যে পরম অধিকারের উপরে বিচার বিভাগীয় পর্যালোচনা, এই পর্যালোচনার জন্য এই তিনটা পয়েন্ট মনে রাখাই যথেষ্ট। বিশেষ কোন পরম অধিকারের পরিধি কতটুকু হবে, এটা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে, রাজা কি একজনকে মৃত্যুদণ্ড দিতে পারবে নাকি একসাথে দশজনকে দিতে পারবে, এই অধিকারটুকু রাজার কতটুকু থাকবে এটা বলে দিবে হচ্ছে বিচার বিভাগ। দ্বিতীয় কথা, পরমাধিকার বলে যে আদেশ জারি করা হলো সেই আদেশটি বৈধ কিনা। ধরেন আমাকে পরম অধিকার আপনি দিলেন যে আমি বাংলাদেশের রাজা নিয়োগ দিতে পারবো, এখন আপনি হুট করে রাস্তা থেকে একজন ব্যক্তিকে এনে রাজা নিয়োগ দিয়ে দিলাম, আদৌ আমি কি পরম অধিকারটাকে বৈধভাবে ব্যবহার করেছি কিনা এইটার ব্যাপারে যে কোনো অপিনিয়ন দিতে পারবে আদালত। অর্থাৎ রাজা যদি তার পরম অধিকার ব্যবহারও করে ফেলে এবং সেই কোনো একটা যদি অবৈধ কাজও করে ফেলে, সেটার বিষয়ে জবাবদিহিতা করার জন্য আপনি তাকে আদালতে জানতে পারেন। অর্থাৎ সেই পরম অধিকারটাকে আদৌ পরম অধিকার হিসেবে থাকবে কিনা সেটা তখন আদালতের বিবেচ্য বিষয় হয়ে যাবে। তার মানে কন্ট্রোলিং অথরিটি একজন আছে। পরম অধিকার বলে সরকার যে কাজটি করেছে বা কতটুকু যুক্তিযুক্ত বা সামঞ্জস্যপূর্ণ বা সৎ, খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, লাস্টে বলা আছে সৎ। আপনি কোনো দেশের সংবিধানে পাবেন না যে আপনাকে সব কার্য সৎভাবে করতে হবে। বলা হচ্ছে যে বাংলাদেশেরটাই যদি আমি বলি, বাংলাদেশের যে কোনো কার্য যদি আপনি সৎ বিশ্বাসে করেন, গুড ফেইথে করেন, বোনাফাইড হিসাবে যদি আপনি করেন, তাহলে আপনাকে সেটার জন্য জবাবদিহি করতে হবে। কিন্তু ব্রিটেনের সংবিধানে বলে দিচ্ছে আপনি যাই করবেন না কেন সেটা সৎভাবে করতে হবে। গুড ফেইথ বলে কোনো শব্দ সেখানে আবার নাই। তাহলে লাস্টের জিনিসটা আবার একটু আমরা ফোকাস করি, পরম অধিকারের বলে সরকার যে কাজটি করেছে বা করছে তার কতটুকু যুক্তিযুক্তপূর্ণ, ফার্স্ট কথা সেটা লজিক্যাল হইতে হবে, দ্বিতীয় কথা সেটা সামঞ্জস্যপূর্ণ হইতে হবে, রেজোন্যান্স থাকতে হবে, আর সবার শেষ কথা এটা অবশ্যই সৎ হইতে হবে, অসৎ হইলে চলবে। তাহলে এই বিচার বিভাগকে আদালত মানে আদালত কি রাজকীয় পরম অধিকারগুলো নিয়ন্ত্রণ করতে পারে না পারে না, এক কথায় আপনাদের উত্তর কি বলেন? অবশ্যই পারে।
প্রথম কথা হচ্ছে তাদের অস্তিত্বটা আছে কিনা সেটা ডিটারমাইন করে দিতে পারে, দ্বিতীয় কথা তাদের যদি অস্তিত্ব থাকে সেগুলার কতটুকু তারা এক্সারসাইজ করতে পারবে বা সেটা কতটুকু বৈধ বা সেটা কতটুকু যুক্তিযুক্ত এবং কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে সবকিছুই বিচার বিভাগ করে দিতে পারবে। তাহলে এই প্রশ্নটা কি আমরা বুঝতে পেরেছি? তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখেন তো পরের প্রশ্নটা কি, যুক্তরাষ্ট্রের আইন প্রণয়ন, যুক্তরাষ্ট্রের আইন প্রণয়নের ক্ষেত্রে লর্ডসভার ভূমিকা বর্ণনা করো। এই যে একটা নতুন শব্দ বলে ফেললাম লর্ডসভা, তাহলে একটু আপনাদেরকে তাদের দেশের সংসদের মধ্যে ঘুরিয়ে নিয়ে আসি। আমরা তো যুক্তরাজ্যে পৌঁছে গেছি, আমরা এখন তাহলে একটু প্লেনের থেকে নামি, নামার পর আমরা একটু সংসদ ভবনে যাই। যুক্তরাজ্যের সংসদ ভবনে যদি আপনি যান সেখানে দুইটা রুম পাবেন ভাই, ঠিক আছে? দুইটা রুমের নাম একটু মনে রাখতে হবে, এই নামটা মনে রাখেন, একটু পরে যখন আপনাদেরকে ইউএসএ তে নিয়ে যাবো প্লেনে করে তখন আবার নামটা কাজে লাগবে, ঠিক আছে? দুইটা নাম একটু মনে রাখেন, একটা হচ্ছে লর্ড সভা, ঠিক আছে, হাউস অফ লর্ডস, আর একটা হচ্ছে হাউস অফ কমন্স। লর্ড শব্দের অর্থ কি জানেন? লর্ড শব্দের খাস বাংলা যদি বলেন বিধাতা। আমরা হচ্ছে তখনকার দিনে মানে আমাদের দেশে এখনো আমরা হাইকোর্টে বা আপিল বিভাগে যখন যাই সেখানকার বিচারপতিদেরকে মাই লর্ড করি, ঠিক আছে? তখনকার দিনে মানে সর্বোচ্চ পর্যায়ে যারা থাকতো তাদেরকে লর্ড বলা, তো ওই প্র্যাকটিসটা এখনো বাংলাদেশে আছে, আমরা বাংলাদেশের বিচারপতিদেরকে মাই লর্ড বলে সম্বোধন করি। তো এই লর্ড সভাতে কারা থাকতেন? আরেকটা হচ্ছে হাউস অফ কমন্স, ঠিক আছে? এই হাউস অফ লর্ডস বলেন আর হাউস অফ কমন্স বলেন, এই প্রত্যেকটা দেশে তো নাগরিক থাকে, নাগরিকদের একজন নেতা থাকে, রিপ্রেজেন্টেটিভ থাকে, এই রিপ্রেজেন্টেটিভদেরকে নিয়ে গঠিত হতো হাউস অফ কমন্স, ঠিক আছে? আর লর্ড সভা কাদেরকে নিয়ে গঠিত হতো বা আইন প্রণয়নের ক্ষেত্রে এদের ভূমিকা কি ছিল? সর্বপ্রথম যখন সংসদটা গঠিত হয় ইংল্যান্ডে তখন এই হাউস অফ লর্ডস এর অসম্ভব পাওয়ার ছিল, এরাই সব কিছু করতে পারতো, হাউস অফ কমন্স এর তেমন কোনো পাওয়ার ছিল না। সরাসরি নির্বাচিত প্রতিনিধিরা আসত হচ্ছে হাউস অফ কমন্স এ, কিন্তু হাউস অফ লর্ডস এ তাহলে কারা আসত? এখানেও নির্বাচিত প্রতিনিধিরা আসত কিন্তু এটা ছিল উচ্চকক্ষ, তো উচ্চকক্ষের অবশ্যই পাওয়ার থাকবে। বাংলাদেশে কিন্তু সংসদ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, একটা কক্ষে খালেদা জিয়া, একটা কক্ষে শেখ হাসিনা বসে। কিন্তু এই ইংল্যান্ডের যে সংসদটা এখানে হচ্ছে দুইটা কক্ষ, একটা হচ্ছে উচ্চ কক্ষ, একটা হচ্ছে নিম্ন কক্ষ। এই উচ্চ কক্ষটা অনেক বেশি পাওয়ারফুল ছিল একটা সময়, সেই সময়টা কখন এই সালটা একটু মনে রাখতে হবে, এই সালটা হচ্ছে 1911 সাল, ঠিক আছে? এই সালটা হচ্ছে 1911 সাল। আপাতত এতটুকু শুধু ইমাজিনেশনে রাখেন, 1911 সালের আগ মুহূর্ত পর্যন্ত হাউস অফ লর্ডস অত্যাধিক বেশি পাওয়ারফুল ছিল। তাহলে চলেন আমরা একটু দেখি আমাদের শিব কি বলছে এই বিষয়ে। লর্ডসভা হচ্ছে ব্রিটেনের আইন প্রণয়নকারী সংস্থার পার্লামেন্টের অবিচ্ছেদ্য একটা অঙ্গ। আপনি যদি আইন প্রণয়ন করতে চান অবশ্যই আপনাকে লর্ডসভা পার হয়ে যেতে হবে, উইদাউট লর্ডসভা আপনি চাইলেই কোনো একটা আইন প্রণয়ন করতে পারবেন না। ধরেন আমার দুইটা সভা আছে, একটা লর্ডসভা একটা হচ্ছে কমন সভা, হাউস অফ লর্ডস হাউস অফ কমন্স। হাউস অফ কমন্স থেকে আমি একটা আইন বানিয়ে প্রস্তাব করলাম, এই প্রস্তাবটা অবশ্যই হাউস অফ লর্ডস হয়ে যেতে হবে, হাউস অফ লর্ডস এর অনুমোদন থাকতে হবে, হাউস অফ লর্ডস কে সময় দিতে হবে এই আইনটা পড়ে দেখার জন্য, সময় না দিয়ে আপনি কোনো আইন পাস করতে পারবেন। ওকে, 1911 সালের আগে আইন প্রণয়নের ক্ষেত্রে লর্ডসভার হাতে যথেষ্ট ক্ষমতা ছিল, এটা 1911 সালের আগের কথা বলছি। সাধারণ বিদের ক্ষেত্রে লর্ডসভা এবং কমন সভা ছিল সমক্ষমতা সম্পন্ন, তার মানে হাউস অফ লর্ডসও যেমন সাধারণ আইন বানাতে পারতো হাউস অফ কমন্সও সাধারণ আইন বানাতে পারতো। কিন্তু অসাধারণ আইনের কথা কিন্তু আমি কমন্সের ক্ষেত্রে বলি, এই অসাধারণ আইনগুলো হচ্ছে হাউস অফ লর্ডস বানাতে। সাধারণ যে কোনো আইন আপনার দুই কক্ষই বানাতে পারত, কিন্তু যেগুলো একটু এক্সট্রাঅর্ডিনারি ছিল, যেগুলো স্পেশাল ল ছিল, সেগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে হাউস অফ লর্ডস এ যেতে হবে। তাহলে এই স্পেশাল লগুলো কোনগুলো ছিল এগুলো আপনাদেরকে পরীক্ষা খাতা লিখতে হবে। অর্থ বিল ছাড়া, এই জায়গাটা একটু আন্ডারলাইন করেন, অর্থ বিল ছাড়া অন্য সকল বিল কমন সভার মতো লর্ড সভায় উপস্থাপন করা যেত। তাহলে ব্যতিক্রম কোনটা বলেছি না, যে ব্যতিক্রম গুলাই লর্ড সভায় যেত, এই ব্যতিক্রমটা ছিল অর্থ বিল। অর্থ বিল ছাড়া বাকি সব বিলই হাউস অফ লর্ডস এর মতো কমন সভায় দেওয়া যেত, শুধুমাত্র অর্থ বিলটার এক্সক্লুসিভ এখতিয়ার ছিল হচ্ছে হাউস অফ লর্ডস। আপনি অর্থ সম্পর্কিত বিষয়ে যে কোনো কথা বলতে যাবেন আপনাকে আগে হাউস অফ লর্ডস এ যেতে হবে, হাউস অফ কমন্স এ উঠালে তারা এই কথাটা শুনবে না, তাদের সেই এখতিয়ার ছিল না। ওকে, লোকসভা কমন সভায় গৃহীত বিল সংশোধন বা প্রত্যাখ্যান করতে পারতো, সেটা কখন? 1911 সালের আগে, এবং 1949 সালে এই জিনিসগুলো সংশোধন করা হয়, সংশোধন করে পরবর্তীতে হাউস অফ কমন্সকে অনেক পাওয়ারফুল করে দেওয়া হয়। মূল জিনিসটা যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, 1911 সালের আগে হাউস অফ কমন্স যদি কোনো একটা আইনের রেফারেন্স দিত, বলতো যে আমাদের একটা আইন বানানো প্রয়োজন, এই আইনটা উপস্থাপন করা হোক, হাউস অফ লর্ডস চাইলেই সেই আইনটাকে ফেলে দিতে পারত, সংশোধন করতে পারত, ঠিক আছে? অথবা সেটাকে কনফার্মও করে দিতে পারত। তো যেটাই হোক না কেন, হাউস অফ লর্ডস খুব বেশি পাওয়ারফুল ছিল বিফোর 1911।
1911 সালের পূর্বে। কিন্তু এরপরে 1949 সালে লর্ড সভা সাধারণ বিল পাশের ক্ষেত্রে সর্বোচ্চ এক বছর বিলম্ব করাতে পারত। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, এটা লেখার সময় লিখবেন। 1949 সালের পরে হাউস অফ লর্ডস এর ক্ষমতা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। কিভাবে হ্রাস পেতে থাকে? এই যে হাউস অফ কমন্স এর আপনি যে কোনো সিদ্ধান্ত আপনি কি করতেন, রিজেক্ট করে দিতে পারতেন, প্রত্যাখ্যান করে দিতে পারতেন, এই জিনিসটা তখন আর চাইলেও পারত না। তখন যেটা হলো, তাদের ক্ষমতা কমিয়ে দিয়ে বলে দেওয়া হলো যে আপনারা সর্বোচ্চ হাউস অফ কমন্স এর যে কোনো সিদ্ধান্ত এক বছরের জন্য বিলম্ব করতে পারবেন। কিন্তু এক বছর হয়ে যাওয়ার পরে তাদের সব সিদ্ধান্ত গুলো অটোমেটিক পাস হয়ে যেত। এই জিনিসটা বাংলাদেশের কোন জিনিসের সাথে মিল আছে জানেন? রাষ্ট্রপতি, ঠিক আছে, রাষ্ট্রপতি কিভাবে মাজার শরীফ মিলাদ শরীফ একটু আগে আপনাদেরকে পড়ালো না? মাজার শরীফ মিলাদ শরীফ দেখেন, সংসদ সদস্যরা 360 জন মিলে একটা আইন বানালো, 7 দিন সময় দিল রাষ্ট্রপতিকে সাইন করার জন্য, সাইন করলো না, এটা কি আইন হবে না? অটোমেটিক হয়ে যাবে। ঠিক একই রকম এখন হাউস অফ কমন্স এর সেটাই, হাউস অফ কমন্স একটা আইন বানালো, সর্বোচ্চ বিলম্ব করতে পারবো আমি কতদিন? এক বছর। এক বছর পরে হাউস অফ লর্ডস আমার এটা কনফার্ম করুক বা না করুক, হাউস অফ কমন্স এর আইন অটোমেটিক পাস হয়ে যাবে। তাহলে এই জিনিসটা কি বুঝতে পেরেছেন? আইন প্রণয়নের ক্ষেত্রে হাউস অফ লর্ডস এর ভূমিকাটা কতটুকু, এই জিনিসগুলোই আপনাদের পরীক্ষার হলে একটু লিখতে হবে। সর্বপ্রথম 1911 সালের ইতিহাসটা একটু লিখবেন, তারপরে লিখবেন যে হাউস অফ লর্ডস আর হাউস অফ কমন্স এর মধ্যে ডিফারেন্সটা কোথায়। দুইটার ক্ষেত্রেই হচ্ছে সরাসরি নির্বাচিত প্রতিনিধিরা আছে, তবে আইন বানানোর ক্ষেত্রে দুইজনের পাওয়ারটা হচ্ছে একটু ডিফারেন্স। দুইটা দুইটা ঘরেরই অনেক পাওয়ার আছে, বাট হাউস অফ লর্ডসটাকে উচ্চ কক্ষ বলা হয়। ওকে, আমরা একটু পরের প্রশ্নে চলে আসি। যদিও হাউস অফ লর্ডস এ বর্তমান সময় ক্ষমতা কমে গিয়েছে, কিন্তু তারপরেও অনেক ক্ষমতা আছে। এই ছয়টা ক্ষমতা একটু আপনাদের কষ্ট করে মুখস্থ করতে হবে। আমি ছয়টা ক্ষমতা আপনাদের সুবিধার জন্য সহজ করে বলে দিচ্ছি, এখানে অনেক বড় বড় লাইনে বলা আছে, আমি সহজ করে বলে দিচ্ছি। প্রথম কথা, যে কোনো জনকল্যাণমূলক কাজ করতে যাবেন আপনাকে হাউস অফ লর্ডস হয়ে আসতে হবে। যে কোনো জনকল্যাণমূলক আইন বানাতে যাবেন, ধরেন আমি আজকে ঢাকার মেয়র হয়ে গেলাম, ঠিক আছে, ঢাকার মেয়র হয়ে গেলাম, আমি চাচ্ছি যে এখানে মেট্রো রেল প্রণয়ন করব, আমাকে আগে হাউস অফ লর্ডস এ যেতে হবে, ঠিক আছে, ইট হ্যাজ টু বি ফ্রম হাউস অফ লর্ডস। আচ্ছা দেখেন, লোকসভায় বিলের পূর্ণ বিবেচনা বা প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ করতে পারে, এর জন্য সুপারিশের ক্ষমতা ব্যক্ত করা হয়। তাহলে হাউস অফ কমন্স একটা ল বানালো, আমরা বলেছি যে আমরা এটা কোনো প্রত্যাখ্যান করতে পারবো না, কিন্তু আমরা কিন্তু এটা বলি নাই যে আমরা সংশোধন করতে পারবো না। সংশোধন করার ক্ষমতা এখনো রয়ে গিয়েছে, প্রত্যাখ্যান করার ক্ষমতাটা আমরা হয়তো দিয়ে দিয়েছি, কিন্তু সংশোধন করার ক্ষমতাটা এখনো রয়ে গিয়েছে। স্থানীয় বা বিশেষ অর্থবিদ সংক্রান্ত বিচার বিবেচনা করার জন্য পার্লামেন্টে কমিটি আছে, জেনিংসের মতবাদ অনুযায়ী কমন সভার তুলনায় লর্ড অধিক উদ্যোগী এবং উপযোগী ভূমিকা পালন করে। এই একটা শব্দ মনে রাখবেন, অর্থবিদ, অর্থবিদ যেখানেই পাবেন সেখানে আসবে লর্ড সভা, ঠিক আছে, কমন সভার সেখানে কোনো কিছুই করার নেই। লর্ড সভা যদি অর্থবিদের ব্যাপারে কোনো প্রস্তাবনা না দেয় তাহলে আপনারা কিছুই করতে পারবেন না অর্থবিদ। লর্ড সভার ক্ষেত্রে বহু কৃতি ব্যক্তি থাকে, এরা সদস্যপদ স্থায়ী হয়, অভিজ্ঞ হয় এবং অধিক গুণগত উৎকর্ষ অনেক বেশি বিদ্যমান থাকে। এখন একটু বাংলাদেশের কয়েকজন কৃতি ব্যক্তির নাম বলেন তো আমাকে, জ্ঞানীগুণী ব্যক্তি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ভাই, যেমন একটা বলেন ডাক্তার কামাল, ঠিক আছে, তারপরে বিভিন্ন বিচারপতিরা, ব্যারিস্টার আমিরুল ইসলাম, কতগুলো সুন্দর সুন্দর নাম আসলো। তো তাদের দেশের একটা নিয়ম আছে, হাউস অফ লর্ডসে আপনি সেই সকল ব্যক্তিকেই বসাবেন যারা হচ্ছেন অনেক জ্ঞানীগুণী, আমাদের জনি ভাইয়ের মতো লোক, ঠিক আছে, এই ধরনের লোককে তারা হাউস অফ লর্ডস এ বসেন। আর হাউস অফ কমন্স এ হচ্ছে আপনি তাদেরকেই বসাবেন যারা হচ্ছে জনগণ থেকে সরাসরি নির্বাচিত ব্যক্তি, নট নেসেসারি যে তাদের সবাইকেই শিক্ষিত হইতে হবে, ঠিক আছে, এটা আমাদের দেশের লোক। বাট আমি যতদূর শুনলাম এখনকার চেয়ারম্যান নির্বাচনে এসএসসি পাস নাকি রাখা হচ্ছে, এটা একটা ভালো উদ্যোগ আমাদের সরকার, এটা একটা ভালো উদ্যোগ, ঠিক আছে, এটা একটা ভালো উদ্যোগ যদি আইন পাস হয়ে থাকে, সেক্ষেত্রে এটা একটা ভালো উদ্যোগ। ওকে, সো লর্ড সভার ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, এখানে অনেক কৃতি ব্যক্তিত্বরা থাকে, তাদের দেশে ইন্টেলেকচুয়াল যে সকল পার্সনরা থাকে তাদেরকে লর্ড সভায় রাখা হয়, কিন্তু কমন সভার ক্ষেত্রে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। আর সবার শেষে একটা দেখেন, অনেকের মতে লর্ড সভা ব্রিটিশ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, ঠিক আছে, রাজা বা প্রধানমন্ত্রী চাইলেই অনেক কিছু ডিসিশন দিয়ে বসে, কিন্তু সেগুলো ভেটো দেওয়ার ক্ষমতা হচ্ছে লর্ড সভা, হাউস অফ কমন্স চাইলেই কিন্তু ভেটো দিতে পারে না। সুতরাং ভেটো দেওয়ার একটি একটা হচ্ছে লর্ড সভা। তাহলে এই ছয়টা জিনিস একটু সহজে মনে রাখবেন কিভাবে, এক নাম্বার হচ্ছে জনকল্যাণমূলক যে কোনো আইন, দুই নাম্বার হচ্ছে পুনর্বিবেচনা বা পরিবর্তনের সুপারিশ, তিন নাম্বার হচ্ছে অর্থ বিল, চার নাম্বার হচ্ছে বেসরকারি বিল, পাঁচ নাম্বার হচ্ছে কৃতি ব্যক্তি, আর ছয় নাম্বার হচ্ছে অতন্দ্র প্রহরী। যে কোনো দেশের অতন্দ্র প্রহরী কাকে বলা হয় জানেন? আর্মিদের, ঠিক আছে, কারণ তারা বর্ডার গার্ড দেয়। আর ব্রিটেনে অতন্দ্র প্রহরী বলা হয় সে দেশের লর্ড সভা, কারণ তারা আইনের দিক এবং অন্যান্য সকল দিক বিবেচনায় আসে। তাহলে কি আমরা প্রথম প্রশ্নটা বুঝতে পেরেছি? আমরা কি পরের প্রশ্নে যেতে পারি?